আসসালামু আলাইকুম। সঠিক বিচারের দাবিতে অভিগঞ্জি বাস আটক করে রাখা হয়েছে ভৈরবগঞ্জ বাজারে। সম্মানিত দর্শক, সিলেটি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম আপনারা। আপনারা জানেন আজ সকাল 8টার সময় ভৈরবগঞ্জ বাজারে অভিগঞ্জি বাস এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়ে অভিগঞ্জি বাস ফিলারের সাথে ধাক্কা খায় এবং অভিগঞ্জি পিকআপের মধ্যে 6 জন শিশু বাচ্চা, ছোটো ছোটো বাচ্চারা, তারা কিন্তু খুবই অবস্থা খারাপ। তারা আশঙ্কাজনক অবস্থায় কিন্তু সিলেট লইয়া যাওয়া হয়েছিল। আজ সকালে এই ঘটনা ঘটছে। আমি সিলেটি চ্যানেলের মাধ্যমে সকালে আপনারা তুলিয়া ধরছিলাম ভিডিওটা। আসলে যেভাবে বেফরভাবে গাড়ি চালায় অভিগঞ্জি বাস, তাদেরকে বয়কট করা হোক। এই এলাকার যে মানুষজন আসলে, যে এলাকার মানুষজন পুলিশের হাত থেকে জিম্মায়, তারা সঠিক বিচারের লাগি এই গাড়িটা রাখা হয়েছে। তো তারা সঠিক বিচার চাইরা। আর যারা আহত হয়েছেন, ছোটো বাচ্চা এবং বাচ্চার বাপও আসলা, সাইর ফ্যামিলির মানুষ, ছোটো বাচ্চারা, 6 জন বাচ্চা আছিল। তারা বর্তমানে 3 জন সদর হাসপাতাল আছেন মৌলভীবাজার, আরও 3 জন সদর সিলেট উসমানী মেডিকেলে ভর্তি আছেন। দোয়া করি আল্লাহ যেন তারা হেফাজত করুন এবং সুস্থতা দান করুন। আর এই সঠিক বিচারের দাবিতে এই বাসটি আটক করা হয়েছে ভৈরবগঞ্জ বাজারে স্কুলের সামনে রাখা হয়েছিল। আর ভৈরবগঞ্জ বাজার ব্যাংকের সামনে আজকে সকালে এই দুর্ঘটনা ঘটে। আসলে অভিগঞ্জির একমাত্র কারণ তারা যে দুর্ঘটনা ঘটায়, তারা ওভারটেক করার কারণে এরকম দুর্ঘটনা ঘটে প্রতিনিয়ত। একমাত্র কারণ হয়েছে তারা, যেখানে তারার অফিস, যেখানে তারা স্ট্যান্ড অভিগঞ্জির, তারা যদি 1 মিনিট লেট করে তারা 100 টাকা জরিমানা দেওয়া লাগে। এই 100 টাকা জরিমানা দেওয়ার কারণে শত শত মানুষের প্রাণ যায়। আমরা প্রতিবাদ জানাই, আমরা বয়কট করি এই অভিগঞ্জ বাসরে। এবং আজ বিকালে কিন্তু পুলিশের, শ্রীমঙ্গল থানা পুলিশের জিম্মা, এবং তারা আবেদন করিয়া, তারা লিখিতভাবে স্বাক্ষর দিয়ে তারা বিচারের দাবিতে তারা কিন্তু এই গাড়ি কিন্তু তারা রাখা হয়েছে। এবং যারা এই ফ্যামিলির বাচ্চা, 6 জন ফ্যামিলির মানুষজন এখানে আছেন, তারা কিন্তু রাইট করেছেন, সারা রাত তারা ফোর দিয়ে গাড়ি তারা রাখবা, তারা এ বিচার চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন আজ সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান, লন্ডন থেকে যুক্ত হয়েছেন ফয়সল মিয়া ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সিলেটি চ্যানেলের মাধ্যমে আজকে সকাল 8টার সময় আপনারা দেখছেন এই দুর্ঘটনা যে ঘটছিল, আমরা আপনারা তুলিয়া ধরলাম যে গাড়িটা কিন্তু এলাকার পাবলিক এবং ফ্যামিলির তারা মানুষ আটক করে রাখা হয়েছে, যে তারা সঠিক বিচার চায়। এবং পিকআপ হওয়ার অবস্থা কিন্তু আশঙ্কাজনক অবস্থা, দুমড়ে মুচড়ে গেছে গিয়ে। হ্যাঁ ভাই, কী তো হয়েছে সকালে যে ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়েছিল অভিগঞ্জে বাস এবং পিকআপ, তারা যে 6 জন ছোটো বাচ্চা আহত হয়েছেন, তারা কিন্তু সিলেট হাসপাতাল এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই যে ঘটনা ঘটছে অভিগঞ্জি বাসে, তারাই সঠিক বিচারের দাবিতে কিন্তু তারা অভিগঞ্জি বাস আটক করে রাখা হয়েছে। তো আমি এখনও তারা ফ্যামিলি আছেন, আমি একটু কথা বলার চেষ্টা করবো যে তারা বিচার দাবিতে তারা কিন্তু এই গাড়িটা আটক করে রাখছেন এবং তারা ফোর দিয়ে রাখছেন, তারা দরকার লাগলে সারা রাত ফোর দিয়ে কিন্তু রাখবা। আপনারা সবাই লাইভটা শেয়ার করবা আর অভিগঞ্জি বাস বয়কট করবা। প্রতিনিয়ত তারা কিন্তু এরকম দুর্ঘটনা ঘটায়। গত 1 মাস আগে বরুণা রাস্তার মুখে অভিগঞ্জি বাস ব্রেক ফেল করিয়া কিন্তু রাস্তার খালে পড়ে গেছে। আজকে কিন্তু তাজা 6টা প্রাণ তারা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাচ্চারা আহত অবস্থায় আছেন। তারা লাই দোয়া করবা আপনারা, সিলেট উসমানী মেডিকেল আছেন 3 জন এবং মলিজা সদর হাসপাতালও আছেন। এমডি শাহিন আহমদ কোন জায়গায় ভাই? এটা শ্রীমঙ্গল উপজেলা 5 নং কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজারে আজকের সকালে কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। ঘটার পরে অভিগঞ্জি বাসে আটক করিয়া রাখছেন এলাকার জনতা, পাবলিক জনতা, তারা
এবং এই যে ছোটো ছোটো বাচ্চা, চারজন ফ্যামিলির ছয়জন বাচ্চা কিন্তু এই তারা অসুস্থ, আহত হয়েছেন, আহত অবস্থায় তারা সিলেট হাসপাতাল মৌলভীবাজার সদর হাসপাতালে আছেন। আমরা প্রশাসনের দ্রুত অনুরোধ জানাইলাম যে তাদের প্রতি পদক্ষেপ নেওয়া হোক। বারবার তারা কিন্তু দুর্ঘটনা ঘটানোর পরে আবার তারা কিন্তু মানতে নারাজ, তাদের কারণে কিন্তু অনেক প্রাণ যায়। সাইদুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনি একটু পুষ দিলে খুব উপকৃত হব। অসংখ্য দর্শক আমরা সাথে যুক্ত আছেন, আমাদের সিলেটি সম্মানিত চেয়ারম্যান লন্ডন থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, শাহ জামাল আহমদ। বেশি বাড়াবাড়ি পরে রাস্তায় গাড়ি যখন চলে তখন তারা মনে করে তারা বাপ খালি রাস্তা, আসলে ভাই তারা মনে করে অটোই, তারা মানুষে মানুষ মনে করে না। তারা যেভাবে বেফরোয়াভাবে গাড়ি চালায়, তারা একজন মানুষ রাস্তা মুখে চলাচল করলে তারা কিন্তু দৌড়ায়, তারা যেভাবে ওভারটেক করে, যত যেভাবে দ্রুত গতিতে তারা গাড়ি চালায়, তারা এক মিনিট লস হলে তারা 100 টাকা জরিমানা, এইটা তারা মানে না। তারা কিন্তু ওভারটেক করিয়া যায় তারা গন্তব্যস্থান। আমরা প্রতিবাদ জানাই হবিগঞ্জ বাস মৌলভীবাজার এবং শ্রীমঙ্গল রোডে বয়কট করা হোক। এটা কিন্তু 1/1 রোড না, এটা হইছে 2/2 রোড, কিন্তু তারা প্রতিনিয়ত এরকম দুর্ঘটনা ঘটায়। এখানে অনেক যে ফ্যামিলি মানুষ আছেন তারা কিন্তু বইয়া এখানে ফাড়া দেয়রা। আমরা একটু কথা কওয়ার চেষ্টা করবো এবং যে বাচ্চারা যে অসুস্থ আসলো তারা খোঁজখবর একটু জিগাইম যে বাচ্চারা অবস্থা কীটা। ভাই দাদা চাচা একটা ভাইও আজকে যে সকালে যে দুর্ঘটনা ঘটছে আর যে গাড়িটা তোমরা আটক করিয়া রাখছো শ্রীমঙ্গল থানা পুলিশের জিম্মা নিয়া লিখিতভাবে দরখাস্ত দিয়া রাখছো, এবং বাচ্চারার অবস্থা কিটা একটু কইবাই। বাচ্চারা অবস্থা মনে অসুস্থ যে তিনজন আছে, তিনজন মোটামুটি একটু সুস্থ আছে, একজনও খাওয়া বানিয়েছে পাওলি এই আছে, মোটামুটি এরা জ্ঞান আছে তারা মাথা মারতে পারে। আর সিলেট যে তিনজন আছে, তিনজনের মাঝে একজন একটু সুস্থ আছে, আর দুজনের ওখানে অন্তত জ্ঞান হয় নাই। দুজন জ্ঞান আইছে না, দুজন অনেক জ্ঞান আছে। এই যে ছয়টা বাচ্চা, তারা বয়স কত কান হইব অনুমানে? একজনের বয়স আছে মনে হয় 6 বছর হইব যে মেয়েটা, আর একজনের বয়স হইব মনে হয় 11-12 বছর। সকালে যে ঘটনা ঘটছে, ঘটনা ঘটার পরে কিন্তু প্রশাসন কর্মকর্তা তারা কিন্তু চাইছিলেন নিতে আগে, কিন্তু এলাকার মানুষে যে তারা নিতে দিচ্ছেন না কয়জন, তারা সঠিক বিচারের দাবিতে। এবং যে বাচ্চা ছয়জন আহত হয়েছেন তারা ফ্যামিলির সকলের মানে দাবিতে কিন্তু গাড়িটা রাখছে, বিচার চাও তোমরা যে প্রশাসন থেকে শ্রীমঙ্গল উপজেলা থেকে তারা কি ধরনের আশ্বাস দিছে, এবং অভিগঞ্জ মালিক সমিতি তারা কিনা কোনো মানুষ আইসি নেই একটু কইবাই। সকালে মনে করো অভিগঞ্জি প্রগতি স্ট্যান্ড কাউন্টারে মানুষ আছি, আর গাড়ি হোক, আর বর্তমানে চিকিৎসা দল করে আমরা বইয়ে দিলাম, আমরা লুটফাটারে মজ করছি ওই তারা গেছে, এরপরে আমরা গাড়ি দায়িত্ব বুঝতে নিয়েছি। অলরেডি দুইজন লোকালাদার আসছিলাম সকালে, প্রশাসনও আসিল, আইনজীবী মানুষ আসিল, আমার এলাকায় মায়ের মুরব্বু আসলো। তোমরা তো কইছো দিকে বা দুইটার দিকে প্লাস 2 থেকে 3টার দিকে আইসে তোমার বা প্রশাসন আবার পরে আইয়ে তারা জোর করে আমার উমকি দিয়া, আমার লোক দিয়া গেলাম, লোক উমকি দিয়ে দিয়া গাড়ি নিচ্ছি। এরপরে দিই মনে করো আমার ওইখানে 5 টাকা আছে ড্রাইভার সমিতির, এরা 5 টাকা গেছে নিয়ে পরে লাইটেস স্ট্যান্ড আছে গেলাম, লাইটেসের ড্রাইভার হল আসলা, সেন্ট স্ট্যান্ডের ড্রাইভার হল আসলা, তারা মাইতে হবে এখানে তোমার 3 স্ট্যান্ডে 4-5 জন। এবার আমি নিজেই গেরাম খাইয়া পুলিশের কাছে বঞ্চই দিয়া তারা কাছে লিখিত দিছি দিয়া করে দিই আমরা গাড়ি রাখছি আর কি। পুলিশে বলতে আছে গাড়ি দুগুন খেয়ে খায় খেতে হয় তো জবাব খেতে হইব তাই খেতে হইব, অথচ আমার যে বাচ্চাগুলো আমি দিলেন মানুষের লোক আছে এরা এই বাচ্চাগুলো মল্য করে এরা দায়ী উইব খেটা কি এরা দারবার নিব খেটা, এরকম কোনো কথা বলা প্রশাসনও করে নাই। অভিগঞ্জ মালিক সমিতি তারা কিন্তু চিকিৎসা টাকা পয়সা এখন পর্যন্ত দিছে না, টাকা পয়সা এখন পর্যন্ত দিই নাই, তবে মালিক সমিতি যে কাউন্টার আছে তারা, হ্যাঁ
তোমার তো দুইজন বাতিজি নানি বাতিজা দুইজন দুইজন বাতিজি বাতিজা আছে দুইজন বাইক নাই দুইজন দুইজন ভাই দুইজন বাতিজা দুইজন বাতিজি এরকম একটা দুঃখজনক ঘটনা ঘটছে হবিগঞ্জে বাস। আমরা দোয়া করি আল্লাহ যেন তারা সুস্থতা দান করিয়া বাড়িতে আনতা, তারা তারা মা বাবার কাছে আনতা এবং এটা সঠিক বিচার চাই আমরা প্রতিনিয়ত। তারা কিন্তু এরকম ঘটনা ঘটায় এবং আমরা শ্রীমঙ্গল প্রশাসনের কর্মকর্তা যারা আছেন তারা কাছে আমরা জোর দাবি জানাই যে এটা বিচার হোক এবং তারা ফ্যামিলির পাশে দাঁড়াওক, তারা চিকিৎসা বাবদ টাকা পয়সা দেওয়া, তারা যে ক্ষয় ক্ষতি হয়েছে ফিকা পর যে ক্ষতি হয়েছে তারাও কিন্তু মানে সাহায্য করা হোক। এবং আমি সমাজ ভাইয়ের একটু কই যে কিছু করার লাগে যে গাড়িটা রাখছো তোমরা, তারা কইছে যে কেন বাই আছেন তাই, কিন্তু তারা কইছে যে কইয়া রাখছেন যে শ্রীমঙ্গল থানা বলি যে তারা সঠিক বিচার চায় এবং সারা রায় তুইলে তারা ফোর দিয়ে গাড়ি রাখবো, তবুও তারা সঠিক বিচার চায়। আমি সমাজ ভাইয়ের কাছে জানতে চাই তারা একবারও এটার কোনো ট্রিটমেন্ট নেওয়া গেছে না, যাতে হসপিটাল যাওয়া হোক কিংবা বাচ্চাগুলা কিভাবে বাঁচবো, বাচ্চাগুলার বাঁচানি কিভাবে চেষ্টা করা যায় এইদিকে না গিয়া তারা বারবার চেষ্টা করছে। প্রশাসনের মাধ্যমে তারা মনে হইলেও তারা গাড়িটা নিত, তখন সময় আমরা ড্রাইভার শ্রমিক যা আসিল কিংবা আমরা দুইটাই সংগঠন আসিল, আমরা স্ট্যান্ডের মানুষ কিংবা আরও আম মানুষ সব মিলিয়ে মনে করিল একত্রিতভাবে বাধা দেওয়া হয়েছে, যাতে আমরা সুস্থ বিচার ছাড়া আমরা এই গাড়িটা প্রশাসনের মাধ্যমে দিতাম না। তারপরে শ্রীমঙ্গল প্রশাসন সম্মিলিতভাবে মনে করলো এটা ট্রিটমেন্টের উপরে বনসের উপরে গাড়িটা রাখা হয়েছে, গাড়ির যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এটা বহন করব এই যেই মানুষগুলা জিম্মার মাধ্যমে গাড়ি রাখা হয়েছে, আর চারজন পাহারা দারের মাধ্যমে এই পর্যন্ত গাড়িটারে পাহারা দেওয়া হওয়ার, আর চারজন ওখানে বাচ্চা মানুষ তারা সিটেট উসমানি ওখানে মেডিকেল ভর্তি, তিনজন আসুন মলিক বাজার, আর একজন মনে হলো একজন আইসিনি বাড়ির একটা বাচ্চারা মনে হলো রেফার করে দিয়েছে খাজলাবার আসছে না, আর ওখানে চারজনের মাধ্যমে চারজন পাহারাদারের মাধ্যমে গাড়িটা এই ফোনতে আসে। এখন মালিক শাখা থাকি তারা লোকে কী কথা বার্তা হয়েছে সেটা সঠিক আমি কইতাম পারে না, তারাই জানে আর স্ট্যান্ডার মানুষ বুঝছে। ধন্যবাদ সামাদ ভাই, আমরাও চাই যে এটার সঠিক বিচারক, আর আমি সকালে যে লাইভটা করছি আপনারা দেখছেন 60,000 মানুষের দেখি লাইছেন, আপনারা অনেকে প্রতিবাদ করছেন যে হবিগঞ্জ বাস বয়কট করা হোক এবং বাচ্চারা সঠিক বিচার চাইছেন। আমরাও চাই যে হবিগঞ্জে বাসকে বয়কট করা হোক এবং এর সঠিক বিচার করা হোক, এবং এই বিচারের দাবিতে কিন্তু এলাকার ময়ূরগঞ্জ বাজারে এলাকার মানুষ এবং তার ফ্যামিলির মানুষ কিন্তু তারা পাহারা দিয়া কিন্তু এই হবিগঞ্জে বাসে আটক করা হয়েছে, এবং মালিক সমিতি থেকে যে বাচ্চারা অসুস্থ তারা যে চিকিৎসাধীন আছে সোলের উসমান মেডিকেল সদর হাসপাতালে, তারা আশ্বাস দিয়েছেন যে তারা যত টাকা চিকিৎসার টাকা লাগে তারা মালিক সমিতিতেই দেব এবং এর সুস্থ বিচার হইব। তো আপনারা যারা এতক্ষণ যারা লাইভ আসল সবাইরে সিলেটি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম আমাদের সাথে থাকার লাগে, আমরা সাথে যুক্ত আছেন আমাদের সিলেটি চ্যানেলের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সলমিয়া ভাই, আমাদের প্রতিনিধিগণ যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ জানাইলাম আপনারা। সৈয়দ সুমন আহমদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন হবিগঞ্জ বাস মালিক সমিতি ড্রাইভার সমিতিকে শ্রীমঙ্গল থেকে শেরপুর পর্যন্ত রাস্তা বাসের গতি কমিয়ে সাবধানে চলাচল করার আশ্বাস দিতে হবে, এই আশ্বাস যদি দেওয়া হয় তাইলে তো বালা ভাই, কারণ তারা এক মিনিট লেট হইব করি তারা কিন্তু তারা ওভারটেক করিয়া তারা গাড়ি চালায়, কারণ তারা এক মিনিট লেট হইলে তারা 500 টাকা 100 টাকা জরিমানা হয়, 5 মিনিট লেট হইলে 500 টাকা জরিমানা দেওয়া, এই এই কারণেই কিন্তু এরকম ঘটনা ঘটে প্রতিনিয়ত। এই মাসে এই মাসের ভিতরে দুইটা ঘটনা ঘটছে, গত এপ্রিল মাসে একটা ঘটনা এবং এই মে মাসও 18 তারিখ আজকে কিন্তু এই ঘটনা ঘটছে।
তারা সঠিক বিচারের দাবিতে কিন্তু ভৈরবগঞ্জ বাজারে বাসটা আটক করিয়ে রাখা হয়েছে। স্কুল গেটের সামনে চারজন পাহারা দিয়া কিন্তু পুলিশের জিম্মায় স্বাক্ষরিতভাবে তারা কিন্তু এই সঠিক বিচারের লাগি রাখা হয়েছে। আপনারা সবাই লাইভটা শেয়ার করবা, আর সে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানাই দিবা। আমরাও চাই এর সঠিক বিচার হোক এবং অভিগঞ্জে বাস যেন এরকম আর দুর্ঘটনা না ঘটে, তারা দ্রুতগতিভাবে গাড়ি চালা না চালাইতে পারে, তারা যেমন তারা নিয়ন্ত্রণভাবে গাড়ি চালায়, তাদের কারণে কিন্তু শত শত মানুষের প্রাণ যায়, এরকম ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটে। আমরা এর সঠিক বিচারের দাবি আমরা জানাই এবং যে ছয়জন বাচ্চা আহত আছেন হয়েছেন সিলেট এবং সদর হাসপাতালে আছেন, তাদের সুস্থতা কামনা করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করেন, তারা ফ্যামিলি মা বাবার কাছে তারা ফিরিয়ে দিন। ছোটো ছোটো ছয়জন বাচ্চা, ছয় বছর সাত বছরের বাচ্চা, আপনারা বুঝতে পারেন। আমার সকালে ভিডিওতে আপনারা যারা দেখছেন তারাও বুঝতে পারছেন যে আমি কতটুকু মর্মাহত আসলাম, যে আমার চকুর পানি কিন্তু আইছিল। এই ছোট্ট বাচ্চা খালি আমার নয়, এলাকার সকল মানুষের কিন্তু মনে অনেক কষ্ট হয়েছে, তারা চকুর পানি আইছে কিন্তু এই ছোট ছয়টা বাচ্চা পিক আপ আসিল। হ্যাঁ, ড্রাইভার কিন্তু অতি চালাক আসিল, কারণ ড্রাইভারে সরাসরি পিক আপর মুখোমুখি সংঘর্ষ করার পরে ড্রাইভার যাইতে গিয়েছিল, পরে দি মানুষজনের চিৎকার এবং চিল্লা চিল্লে ড্রাইভার কিন্তু সোজা কারেন্টের খুঁটিত বাড়ি মারছে। বাড়ি মারিয়া সামনের গ্লাসও ভাঙছে এবং সামনের যে সেপ হয়েছে, কারণ ড্রাইভারে বুঝাইতো দেড় যে গাড়ি ব্রেক ফেল হয়েছে, কিন্তু প্রথমে সরাসরি পিক আপও বাড়ি মারছে। বাড়ি মারিয়া এরপরে পিলারের সাথে ধাক্কা খাইছে, খাইয়া সামনের গ্লাস কিন্তু ভাঙছে এবং সাথে সাথে এমনভাবে একটা মানে শব্দ হয়েছে, বিকট শব্দ। আমি বাড়িতে আসলাম তখন মনে করছি যে কারেন্টের ট্রান্সমিটার বাস্ট হয়েছে। এই অবস্থা হবিগঞ্জে বাসের। আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেটি চ্যানেলের অন্যতম প্রতিনিধি, যিনি সবসময় কাজ করে গেছেন, শিবলু আহমেদ ভাই। অসংখ্য ধন্যবাদ জানাইলাম ভাই, সাথে থাকলে এমন লাইভটা শেয়ার করবা। পিন শাহজালাল, সঠিক বিচার চাই জয় ভাই, আমরা সঠিক বিচার চাই। আর এখানে অনেক মানুষ আসলা, তারার লাগে একটু কথা কইমু। হ্যাঁ, তোমরা আসলাই নি সবাই, কে আসলাই যে সকালে ঘটনা করছে একটু কই ভাই, কে আসলাই বা তোমরা, কেউ আসলাই নি? এরপরে অঞ্চ তোমার বাড়ি কোন জায়গা? এখানে কোন থাকো? উঞ্চ কোন সময় তুমি এই ঘটনা করছো যে আসলে দেখি উঞ্চ সকালে কে আসলে কেন? তোমরা সবাই কি কাজে পরামর্শ থাকো? হ্যাঁ, ও তারা কাজে পরামর্শ, তারা চাকরি করে, তারা বিকাল চারটার সময় উঠছে, এই দুর্ঘটনা করছে। আর এখানো তারা আইসে এখন দেখার লাগে। আর যারা এতক্ষণ আসলা সবাই রে, সিলেটি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। এমডি বিকে, শ্রীমঙ্গল হইতে শেরপুর পর্যন্ত গাড়ি দ্রুত গতি কমাতে হবে। শ্রীমঙ্গল হইতে শেরপুর পর্যন্ত চলাফেরা চালকরা দ্রুত গতির গাড়ি চালানোর জন্য এমন ঘন ঘন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়, তার মাসুল দিতে হয় সাধারণ মানুষের। জিও ভাই, সব সময় কিন্তু তারা এই প্রতিনিয়ত এরকম, তারা দ্রুত গতি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে। সামনের অবস্থা তো খুবই খারাপ, কারণ এটা তো ফলিতিন তো হয়েছে, ইয়েও তো হয়েছে, তেরপাল দিয়া বান্ধ দিয়ে রাখা হয়েছে এবং এরকম চারজন পাহারাদারের মাধ্যমে কিন্তু গাড়িটা রাখা হয়েছে এবং সঠিক বিচারের দাবিতে তারা কিন্তু গাড়ি রাখা হয়েছে। শ্রীমঙ্গল থানা পুলিশের স্বাক্ষরিত দিয়া তারা কিন্তু হালকে বিচার হইব না। ও বুঝছি, আমরা এর সুস্থ বিচার চাই। আর আপনারা যারা হবিগঞ্জে গাড়ি চলেন আপনারা একটু সেফে চলবা, আর আমরা সাথে যারা এতক্ষণ যারা যুক্ত আসলা সিলেটি চ্যানেলের শুভাকাঙ্ক্ষী দর্শক সবাই রে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। শেখ সাবুল মিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন, ন্যায় বিচার চাই জিও ভাই, আমরা সবাই ন্যায় বিচার চাই, এরকম প্রতিনিয়ত এরকম দুর্ঘটনা ঘটে। কিন্তু আজকে যে ঘটনা ঘটছে খুবই মারাত্মকজনক একটা দুর্ঘটনা ঘটছে, ছয়জন ছোটো ছোটো বাচ্চা আসলা পিক আপের মধ্যে, তারা কিন্তু ছয়জন কিন্তু আহত হয়েছেন, আর একজন রে বাড়িতে মনে হয় আনা হয়েছে, আর পাঁচজন কিন্তু হাসপাতালে আছেন, তিনজন সদর হাসপাতাল এবং দুইজন সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থা আছেন। আর একটা বিষয় আপনারা জানিয়ে জানাই দিই যে দুইজন বাচ্চার কিন্তু এখনও জ্ঞান আইসে না,
তারা সম্ভবত ব্লাড লাগের ব্লাড ওই তারারে সৈয়দ সুমন বিচারের জন্য সবাই আওয়াজ তুলো। জয় ভাই, আমরাও বিচার চাই, এর সঠিক বিচার হইতো। আমাদের সাথে আরও একজন সম্মানিত সিলেটের চ্যানেল শুভাকাঙ্গে এবং আমাদের সামাজিক সংগঠন স্বপ্নেটু সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক মোলেদার জেলা শাখার শিপন আহমদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। এদের বিরুদ্ধে খুব দ্রুত তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হোক। জিও ভাই, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক আমরাও জানাই। আর সকালে যে লাইভটা আমি করছিলাম, আপনারাও অনেকে দেখছেন যে কি পরিমাণ দুর্ঘটনা ঘটছে হবিগঞ্জে বাস এবং পিক আপের সামন কিন্তু একেবারে অবস্থা খারাপ। আপনারা সবাই লাইভটা শেয়ার করবা, যে শেয়ার করে একে অন্যের দেখানোর সুযোগ দিবা, তারা যেন এরকম প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটাইতে পারে। আমি হবিগঞ্জে মালিক সমিতির দৃষ্টি আকর্ষণ করবো। আপনারা যে ড্রাইভার দিন না কেন, আপনারা তাদেরকে কিন্তু কইয়া দিবা যে তারা যেন শ্রীমঙ্গল টু শেরপুর রোড পর্যন্ত তারা কিন্তু মানে তারা ধীরগতিতে গাড়ি চালায়। আলী মনসুর ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। কোন জায়গা ভাই? এটা শ্রীমঙ্গল উপজেলা 5 নং কালাপুর ইউনিয়নের বৈরবগঞ্জ বাজারে কিন্তু এই গাড়িটা রাখা হয়েছে। আজকে সকাল 8টার সময় কিন্তু বৈরবগঞ্জ বাজারে ব্রাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে এবং ঘটার পরে কিন্তু শ্রীমঙ্গল থানা পুলিশ গাড়িটা কিন্তু তানাত নিয়ে যাইতে আসলা, কিন্তু এলাকার মানুষজন এবং যে 6 জন ছোট বাচ্চা আহত হয়েছেন তারা ফ্যামিলির নির্দেশে তারা কিন্তু গাড়িটা যাইতে দিচ্ছে না। তারা সঠিক বিচার চাইন, সঠিক বিচারের দাবিতে তারা কিন্তু গাড়িটা আটক করে রাখা হয়েছে এবং বাজারে 6 জন ফারাদারে রাখা হয়েছে যে তারা সারা রাইতে এই ফারা দিয়ে রাখা হইব। শেখ সাবুল মিয়া উমান থেকে নিয়ে বিচার যেন হয়। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি উমান থেকে এত রাইত আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনি লাইভটা শেয়ার করবা। আমার আকাশ মেঘলা আমাদের সাথে যুক্ত হয়েছেন। কোন জায়গায় ভাই? এটা শ্রীমঙ্গল উপজেলা 5 নং কালাপুর ইউনিয়ন বৈরবগঞ্জ বাজার এই দুর্ঘটনা ঘটে আজ সকাল 8টার সময় এবং এই গাড়িটা রাখা হয়েছে তারা বিচারের দাবিতে। সঠিক বিচার চাওয়া হোক, আমরাও এটা চাই তারা সঠিক বিচার দেওয়া হোক এবং যে 6 জন বাচ্চা আহত হয়েছেন তারা কিন্তু ভরণ পোষক দেওয়া হোক, তারা সহযোগিতা করুক, চিকিৎসা যতটুকু লাগে তারা দেওয়া হোক, আমরা এটা চাই। MD রুমান মিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাইলাম ভাই আপনারে। হবিগঞ্জ ভাই পুরা আগুন, তারা লাগে রাস্তাঘাটে চলা যায় না ভাই। জয় ভাই, আপনার মন্তব্য করার লাগে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। হে, কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন? অসংখ্য ধন্যবাদ জানাইলাম আপনারা রে এবং সবাই লাইভটা শেয়ার করবা, প্রতিবাদ করবা যে হবিগঞ্জ বাস বয়কট করা হোক। আমরা হবিগঞ্জ বাসের কারণে কিন্তু মানুষজন রাস্তাঘাটে চলাচল করতে অনেক কষ্ট হয়। জোর করে যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত আসলা সবাই অসংখ্য ধন্যবাদ জানাই। আমি লাইভটাকে বিদায় নিলাম। আর যে বাচ্চারা 6 জন বাচ্চারা হেফাজত এবং সুস্থ দান ভর্তা তারারে, তারা যেন সুস্থ হইয়া বাড়িতে ইতা আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থ দান করো, আমরা এটা চাই। আর এরা ন্যায় বিচারক, সুষ্ঠু বিচারক এই আশা ব্যক্ত করে আমি লাইভ থেকে এই মুহূর্তে আমি রাজু আহমেদ বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা আর বাচ্চারাল্লাই দোয়ার হবা, আল্লাহ যেন তারা সুস্থতা দান করুক। এই বিদায় নিয়ে আমি এই আশা নিয়ে আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবা। আতিকুর রহমান জাকির, বাচ্চারা এখন কেমন আছে ভাই? বাচ্চারা এখন মোটামুটি ভালো আছে আর দুইজনের জ্ঞান এখনো আইসে না ভাই। আপনারা দোয়া করবা আর বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।